বলা যাচ্ছে না খেলা হবে কিনা, যদি অনেক বৃষ্টি হয় তাহলে খেলা হবে না, বাট এমন বৃষ্টি হলে হবে। আর পিজের অবস্থা দেখাই, খিচুড়ি চলে আসছে। আসসালামু আলাইকুম, সকাল সকাল ঈশ্বরদী সরকারি কলেজে আমাদের ঈশ্বরদী মানে সুহান কাকা, শিশির, সাব্বির মামা আছে, সবার দোয়া নিয়ে এখন যাব আমরা হলো এসএম স্কুল মাঠে। তো বর্তমান সুহান কাকা ভিডিও দিতে মানা করছে। আমি আপনাকে কচি শুনেন কাকা, আজকে আপনি ডাক মারবেন, আজকে ভালো খেলবেন, মুখ দেখান, সমস্যা নাই। এই যে আমাদের শিশির, আমাদের ঈশান শর্মা। আর আজকে শুধু খেলা হবে না, আজকে সাথে পিকনিক আছে। তো টিম আবহনির আজকে খেলার সাথে পিকনিক হবে, তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আর ভিডিওতে কমেন্ট টার্গেট 1000। আমার হাসি, আমার সবাই ভালোবাসি, আমার দোয়া দিয়ে দিও, হ্যাঁ দোয়া দিও যেন জিতে আসতে পারি। হ্যাঁ এই হেলিকপ্টার চালু করো, চলো। এই যে গার্লস স্কুল, আমাদের ঈশ্বরদীর এস এম এর সবচেয়ে ফেভারিট জায়গা অনেক ছেলেদের। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এস এম এ কারা পড়তেন তারা অবশ্যই এই জায়গা যদি দাঁড়াই থাকতেন বললেন। চলে আসছে আমাদের এস এম স্কুলে, তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম। একদিক দিয়ে ভালো, এদিকে আমাদের ভাড়াটা বাইসে গেল না, স্যার এক্সট্রা ভাড়া লাগতো। টুপি পরানোর জন্য আসলাম তোমাদের, ও তুমি তো টুপি পরে আসলে। একটা ম্যাচ হচ্ছে আর আমাদের প্লেয়ারগুলো এই যে ফদর ভাই দেখা যাচ্ছে টুপি পরে আসে। আই লাভ ইউ টু। হ্যাঁ জানি তুমি আমার খুব ভালোবাসো। এই আমাদের নেপালি ভাই, আজকে টুপি পরাবো মাথায়। আকাশ মেঘলা, বৃষ্টি কিন্তু গুড়ি গুড়ি, একদম গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, খেলা একটা হচ্ছে। আর আমাদের ম্যাচ শুরু হবে এই ম্যাচের পরে। বৃষ্টির পূর্ব প্রস্তুতি আমরা নিচ্ছি, যে তিরপল নিয়ে আসা হয়েছে। তো আমাদের টিমে যে এখানে বসে আছে আর ওই যে বিপর টিমের প্লেয়ার, আর খুব জলদি এখানে খেলা শুরু হবে। এখন হালকা টিম মিটিং হবে। আরাফাত ভাই আমাদের টস তুলে দিবে, আমাদের ঈশ্বরদের লিজেন্ড আরাফাত ভাই এদিকে, রনি ভাই এদিকে, ফজর ভাই। আচ্ছা পাস, ফজর ভাই চাইছে পাস, পাখি এদিকে, পাখি না পাস, পাখি পাখি, রনি ভাই অন দ্য টস, ফজর ভাই একটু রনি ভাই আছে আমার সাথে এখানে খেলতে, রনি ভাই তার আগে মানে মারার আগে কইছে পাস লে পাস, ফজর ভাই টস হারিয়ে গেছে। রনি ভাই টস জিতে আমাদের ব্যাটিং এর সিদ্ধান্ত দিয়েছে, খেলা কয় ওভার হবে এখনো জানি না, জানানো হবে। আমাদের টিম থেকে আজকে ওপেন করতেছে অপু ভাই আর এদিকে সোহান কাকা, বেস্ট অফ লাক। আর আজকে খেলাটা হবে 15 ওভারে 3/15। ইনিংস এর প্রথম বল করতে দৌড়াচ্ছে রাতুল, স্ট্রাইকে সোহান কাকা, দেখি কি করতে পারে। শর্ট পিচ ছিল, ভালোভাবে ব্যাটে বলে হয়নি, এর সাথে এক রানই পাবে। আবারও দৌড়াচ্ছে রাতুল, ব্যাটসম্যান অপু এবার মেরেছে ছক্কা, ও মা গো কি দারুণ একটি ছক্কা। এই শটটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার বলিং এ রাতুল, ব্যাটসম্যান অপু এবার কিন্তু পরাস্ত, দুর্দান্ত একটি বল। প্রথম ওভারে দলীয় সংগ্রহ 9-0 উইকেটের বিনিময়ে বলিং এ রাসেল, ওয়াইড দিয়ে শুরু করলো, ভালো কিপার করলো রায়হান ভাই। এই মাঠে 15 ওভারে প্রায় 150 দুর্ঘটনা হওয়ার একটা সম্ভাবনা, ফয়সাল দৌড়াচ্ছে ক্যাচের সম্ভাবনা এবং ক্যাচ মিস, খুব একটা কঠিন ক্যাচ ছিল না, ইজি ক্যাচই মিস করলো ফয়সাল, ক্যাচ মিস তো ম্যাচ মিস, ক্যাচ মিস খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়ায়। এদিকে স্ট্রেট ড্রাইভ, ফিল্ডিং দৌড়াচ্ছে রনি ভাই, এদিকে ইজি এটি ফিল্ডিং মিস করলে এরই সাথে 4টি রান। 2 ওভারে 18 রান, বলিং এসে রাতুল প্রথম বলে হাফ বলে দিয়েছে এবং প্রথম বলে ছক্কা দিয়ে শুরু করলো ব্যাটসম্যান অপু। আবারও সে রাতুল আগের ওভারটা কিন্তু 6 খাওয়ার পরে ভালো কামব্যাক করেছিল, আবারও দেখি কি করতে পারে, আরো একটি ভালো বল এবং কামব্যাক। রাতুল কিন্তু ভালো বল করে থাকে, এবার কিন্তু আরো একটি দারুণ বল এবং আবারও ডট, একটি ডট বল কিন্তু বলারের কনফিডেন্স অনেক বাড়ায় দেয় এবং আরো একটি ভালো বল করলো, এর সাথে কিন্তু 3 ওভারের খেলা শেষ। 3 ওভারে 25 রান 0 উইকেটের বিনিময়ে বলিং এ ফয়সাল, ব্যাটসম্যান এদিকে সোহান কাকা, দুর্দান্ত একটি বল করেছে ফয়সাল, ওপেনিং জুটি কিন্তু এখনো ভাঙতে পারেনি। স্ট্রাইকে সোহান কাকা, এবার দুর্দান্ত একটি ছক্কা, দেখার মতো একটি ছক্কা হাঁকালো ব্যাটসম্যান সোহান। সোহান কাকার খেলা আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। এদিকে আবারও সোহান কাকা, ইয়র্কার লেন্থের বল ছিল, ব্যাটে বলে সেভাবে হয়নি, এদিকে এক রানই পাবে। আবারও সীমানা প্রান্তে ধরেছে ফয়সাল, এবার কিন্তু নো বল, কিন্তু ব্যাটে বলে করতে পারেনি, এদিকে ফিল্ডিং মিস, কিপার মিস, এই সাথে কিন্তু বাউন্ডারি ছুঁয়ে নিল, অর্থাৎ কিন্তু 5টি রান পাবে, এটা এক্সট্রা 5 রান। এর মধ্যে বৃষ্টি বাবাজি মাঠে নেমে গেল, সবাই দ্রুত তিরপল পেড়ে দিচ্ছে, আমরা পূর্ব প্রস্তুত হিসাবে কিন্তু তিরপল নিয়ে এসেছিলাম। আজকে খেলা হবে এর জন্য তিরপল দিয়ে পাড়া হয়েছে, বৃষ্টি হচ্ছে, আকাশ একদম পুরো মেঘলা, ওদিক দিয়ে সম্পূর্ণ মেঘলা। তো বলা যাচ্ছে না খেলা হবে কিনা, যদি অনেক বৃষ্টি হয় তাহলে খেলা হবে না, বাট এমন বৃষ্টি হলে হবে। আর এখন বর্তমানে যে বৃষ্টি, তো খুব একটা বৃষ্টি হচ্ছে না, হয়তো 15-20 মিনিট পর থেমে যাবে। তবুও রায়ন ভাই আজকে আমরা খেলবো ইনশাল্লাহ। আর আবারও বলতেছি খেলা শেষে খাইদাই আছে, কিন্তু ব্যাপক বৃষ্টি হচ্ছে, সবাই যেখানে আশ্রয় নিচ্ছে। খেলা হবে কিনা আমরা মাঠ দিতে যাচ্ছি, বৃষ্টি অনেকটা থেমে গেছে, যদি বৃষ্টি হয় তাহলে খেলা হবে না, আর যদি বৃষ্টি থেমে যায় তাহলে খেলা হবে। তোমার দেশে পানি জমে গেছে, আমরা এখন দেখতে যাচ্ছি যে পিচটিচ ঠিক আছে কিনা, এদিকে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে গেছে। মাঠ দেখতে আসলাম, তিরপলে পানি জমে গেছে, আসলে এখানে কিন্তু ঠিক আছে, মানে এটা উইকেট এখানে ঠিক আছে, বাট বৃষ্টি আবার জোরে আসতেছে। বোলিং এর জায়গাটা তিরপল দেওয়া নাই, বাট ওইখানে বালু থাকাতে দেখা যাচ্ছে যে খুব একটা পানি জমে নাই। এখনো বলা যাচ্ছে না খেলা হবে কি হবে না, কারণ বৃষ্টি আমাদের খেলা আটকে দিয়েছে। আশ্রয় কেন্দ্র, এই যেখানে সবাই আশ্রয় কেন্দ্রে দাঁড়াইছে,
তো এখনো বলা যাচ্ছে না খেলা হবে কিনা, কারণ বৃষ্টি ননস্টপ হয়ে যাচ্ছে, আর যে আকাশ এই আকাশে মনে হচ্ছে আরো বৃষ্টি থাকবে অনেকক্ষণ। বাট খেলা যদি না হয় খাওয়া হবে, কারণ আমাদের পিকনিক একটা ছিল আজকে। সব রান্না বান্না অলরেডি যারা গেছে মানে কাজ করতে এক বাসায়, ওরা প্রায় রান্না বান্না শেষের দিকে। আর এই ম্যাচটা শেষ হলে আমরা চাইছিলাম আজকে দুইটা ম্যাচ খেলবো, বাট দুইটা ম্যাচ আর হইলো না, একটা ম্যাচই হবে যদি বৃষ্টি থামে। আবার বৃষ্টি না থামলে কোনো ম্যাচই হবে না, বাট খাওয়া হবে। ব্যাপক বৃষ্টি হচ্ছে, আসলে খেলা হওয়ার সম্ভাবনা এখন প্রায় 10% আছে। আর এমন বৃষ্টি যদি আর 10-20 মিনিট হয় তাহলে খেলা যাবে না, কারণ বোলিং এর জায়গা ঢাকা হয়নি, এখানে ভিজে যাবে একদম। বৃষ্টির মধ্যে বেচারারা ফুটবল খেলতেছে, এটাই শান্তি। বাপটা ছেলেদের নিয়ে মাঠে আসতে বৃষ্টিতে ভিজতে, বাহ সুন্দর। বৃষ্টি থেমে গেছে, সবাই মাঠে যাচ্ছে আবার চেক দিতে। দেখা যাচ্ছে যে বোলিং এর জায়গায় পানি জমে গেছে দুই জায়গায়, কারণ এখানে গর্ত ছিল। একটু পিচের অবস্থা দেখাই, এদিক দিয়ে পানি জমে গেছে, কিন্তু তিরপল দিয়ে কোনো মানে বিন্দু মাত্র লাভ হয় না, এখানে পানি জমে গেছে। তবু এককালে তবু বৃষ্টিকে ভালোবাসতে, সেই বৃষ্টি আজকে মাঠে চলে আসলো, সেই বৃষ্টি নাই কিন্তু এই বৃষ্টি আছে। হ্যাঁ, আরেকবার আসলে ভাই দৌড় মারবো ভাই, কাদা কাদা হয়ে গেছে। আজকের ম্যাচ কি পরিত্যক্ত ফুটবল খেলা শুরু হয়েছে, আর এর সাথে আমাদের এখানকার ভিডিও মনে হয় শেষ হবে না, কারণ খাওয়া আছে, খাওয়ার পরে ভিডিও শেষ হবে। ফজর ভাই নিয়ে আসে যে ফজর এখন বেড়া মারা ফোন দিবে, তোমরা খুশি তো জীবনের প্রথম হাই চড়ছো, খুশি? আবারও বৃষ্টি শুরু হলো, বাট আমরা ভিতরে খাবো, আমাদের এখানে খাওয়ার ব্যবস্থা করছে। তো আজকে খেলা হলো না, আজকে একটা খাইদার সাথে পিকনিকের মতো করে ভিডিও হচ্ছে, এখন খাবো, তারপর ভিডিও শেষ করে দেবো। প্লেট চলে এসে খাবারও আসবে, ওয়েট করো তোমরা, থোড়া সাবার করো। খিচুড়ি চলে আসছে, দেখে মনে হয় আজকে 4-5 প্লেট খাবো। তো আমাদের ছেলে পেলে ভিতরে আসে, বেচারাদের একটু দেখাই, একাই পাইছি বেচারারা, কেউ পায় নাই। ওয়েট করো, থোড়া সাবার করো। এই যে সবার কিন্তু খাওয়ার পাই গেছে, বেটা পায়নি রাজা, সে ওয়েট করতেছে। সবার কিন্তু খাওয়া দাওয়া শেষ, অল্প একটু খেলা আর প্যাড ভর্তি খাওয়া দিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই আমাদের যদি আপনারা ইনভাইট করছেন জানাবেন। টাটা, বাই বাই। ওয়াও, নদী, ও।